রয়েছে যারা প্রথমবার ভোট দেবে কিংবা যারা দ্বিতীয়বার ভোট দেবে। তারা কি ভাবছে এবারের ভোট নিয়ে, তাদের কি কি দাবি, এটাই বুঝতে আমরা এই মুহূর্তে চলে এসেছি নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। আচ্ছা, তোমাদের মধ্যে কতজন এবার প্রথমবার ভোট দিচ্ছ, হাত তোলো দেখি। বাপরে বাপ, প্রথমবার ভোট মানে এবার দাবিটা কি থাকবে? অনেক ইম্প্রুভমেন্ট অলরেডি আগে দেখেছি, সো দ্যাট দিস শুড কন্টিনিউ, দ্যাটস অল। যে পার্টি নিজের ম্যানিফেস্টোতে নিজের সবকিছুতে ডিক্লেয়ার করবে যে আমি এমপাওয়ারমেন্ট এমপ্লয়মেন্ট দেবো, তার কাছে তাকেই আমি ভোট দেবো, এটাই আমি চাইবো। আমি যখন ভোট দিতে যাবো এটাও দেখবো যে বিগত কয়েক দিনে বা আগের গভর্নমেন্টের সরকারে আমরা দেখেছি অনেক সময় অটোনোমাস ইনস্টিটিউটগুলো তারা নিজেদের কাজ করতে গিয়ে অনেক জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছে। মানে অটোনোমাস ইনস্টিটিউশন মানে বলতে কি? যেমন আমি বলতে চাইছি ধরুন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলুন বা সিবিআই বলুন, এগুলো তো আমরা প্রথম থেকে জানি এগুলো অটোনোমাস ইনস্টিটিউশন, কোনো পলিটিক্যাল পার্টি এসে বা কোনো একটা দেন গভর্নমেন্ট এসে কখনোই তাদেরকে সাপ্রেশন করে রাখতে পারবে না বা তাদের কাজের প্রতি হস্তক্ষেপ করতে পারবে না। মানে তোমার মনে হয় এটা হচ্ছে? এটা আমার মনে হয়, আমি যেরকম ধরুন প্রিন্ট মিডিয়ায় পড়েছি বা নিউজ মিডিয়াতেও দেখেছি দেখেছি যে অটোনোমাস ইনস্টিটিউশন গুলো কাজ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে কিছু কিছু পলিটিক্যাল মানে প্রেসারাইজেশনে। সত্যি কি তোমরাও কি এইটাই মনে করো, সত্যি হস্তক্ষেপ হচ্ছে? অ্যাকচুয়ালি হ্যাঁ, আমাদের রিসেন্টলি যে গভর্নমেন্ট আছে আর যা কিছু দেখা গেছে যে কিছু কিছু ইভেন্ট যা হয়েছে রিসেন্টলি, সেখানে দেখা গেছে যে হ্যাঁ আমাদের যে রুলিং পার্টি আছে সেখানে এই সিবিআই বলুন বা আরবিআই বলুন যেখানে আছে সেখানে হস্তক্ষেপ হয়েছে। আর ইভেন এটা মানে এই রিসেন্টলি যে আমাদের যে কারেন্ট রুলিং পার্টি আছে সেখানে বেড়ে গেছে, এটা আগেও হয়েছে, এরকম না যে এটা মানে রুলিং পার্টি মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট যে রুল করছে সেটা এখন এটা বেড়েছে। আই এগ্রি উইথ মাই ফ্রেন্ড অন দিস, বিকজ লাইক ইফ আ পার্টি ইজ আই মিন প্রেসারাইজিং সাম গভর্নমেন্ট বডিজ অর দে আর ইন্টারফেয়ারিং সাম পার্সোনাল ইস্যুস অফ আর নরমাল পিপল, সো ইটস নট গুড। এন্ড এট টাইম অফ ভোট উই শুড থিঙ্ক অ্যাবাউট দিস অলসো বিকজ উই আর ইয়াংস্টার্স, দ্য পলিটিক্যাল পার্টি উইচ থিঙ্কস অ্যাবাউট আস দ্য ইয়াঙ্গার জেনারেশন অফ ইন্ডিয়া, উই শুড ট্রাই টু ভোট দেম। সিবিআই, দোজ আর অটোনোমাস ইনস্টিটিউশন লাইক হি সেড, তো তাদের কাজে হস্তক্ষেপ করাটা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির কিন্তু রাইটের আন্ডারে আসে না। মানে সিবিআই এর কাছে পলিটিক্যাল পার্টি হস্তক্ষেপ করছে সেটা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির রাইটের আন্ডারে আসে না। আগে যে পলিটিক্যাল পার্টি ছিল এই মানে এখনকার যে গভর্নমেন্টের আগে, সেখানে এরকম অনেক ঘটনাই ঘটেছে, সেখানে তো সেটা আমরা জানি না কি আমরা জানি না, কিন্তু এখন যে আমাদের কাছে যেটা আসছে এটা যে আপনি বলছেন যে হস্তক্ষেপ করছে, কিন্তু এটাও তো ঠিক যে অনেক কাজও তো করেছে, সেই কাজগুলো দেখে আমি নিশ্চয় দুটোকে বিচার করে তারপরে আমি ডিসাইড করবো যে কাকে ভোট করবো। কাজের ব্যাপারে বলতে গেলে সাড়ে চার বছরে তো এরা বলে গেছে সবার সাথ সবার বিকাশ, সবার সাথ তো নিয়ে নিল, বিকাশ কোথায় আছে, এমপ্লয়মেন্ট কোথায়, এটা এটা একটু কোশ্চেন আছে। শুধু রাম মন্দির বাপরি মসজিদ নিয়েই বলে গেল, কিছু উন্নয়ন তো কিছু করতে পারো না। আনএমপ্লয়মেন্ট রেট ইজ রিসেন্টলি হাই ইন ইন্ডিয়া, গত 60 বছর সবচেয়ে বেশি আনএমপ্লয়মেন্ট রেট ইন্ডিয়াতে আছে। আগের যে কংগ্রেসের সাথে যদি কম্পেয়ার করা রুলিং পার্টির এখনকার, সবার চেয়ে হাইয়েস্ট জবলেসনেস 2017-18 রেঞ্জে করেছে, এর আগে এতটা জবলেসনেস ছিল না, সেটা এই রেনে হয়েছে, কেন হয়েছে সেটাই তো হচ্ছে ঘটনা। কিন্তু যখন এই আসে রুলিং পার্টি যখন আসে তখন বলেছিল যে আমরা ইউথকে দেখবো, সবার ঘরে 15,000 টাকা আসবে, কোথাও তো পাইনি, তো বলেছে কিছু তো করেনি রুলিং পার্টি, রুলিং পার্টি শুধু খেলছে বেকারদের নিয়ে। সমস্যাটা হচ্ছে আমাদের দেশের সব থেকে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে আমরা এখনো আশায় বুক বেঁধে আছি স্বাধীনতার 70 বছরেরও বেশি সময় পরে, আমরা ভাবছি যে এখনো বোধ হয় রুলিং পার্টিগুলো অন্তত একটা রুলিং পার্টি সত্যি কথা বলবে। আরে এই প্রত্যেকটা পার্টি তো কোনো না কোনো মানে এর আগে কখনো না কখনো ক্ষমতায় এসেছিল, কিন্তু তখন এরা কথা রাখেনি, তাহলে এরা আবারও কথা রাখবে না, এটা আমাদের বুঝে যাওয়া উচিত। উত্তরবঙ্গ শিলিগুড়ি জলপাইগুড়ি যে জেলাগুলোয় ভোট হয়েছে সেখানে আমরা দেখেছি কোনো চ্যানেলে ওখানে আর্মড পুলিশ তারা বলছে যে আমাদের কাছে অর্ডার থাকলেও আমরা ইলেকশন যে প্রক্রিয়া হচ্ছে অনেক বহিরাগতরা এসে ঝামেলা করছে, কিন্তু আমরা মানে সেই বুথে দেখা যাচ্ছে মাত্র 2 জন পুলিশকে সেন্ট্রি হিসাবে দেওয়া হয়েছে ফর প্রোটেকশন অফ দ্য বুথ, কিন্তু তারাও সেখানে অপারক, সেখানে তারা বলেছে যে সেন্ট্রাল ফোর্স দেওয়া হোক, যে সেন্সিটিভিটি অফ দ্য বুথ এটা বোঝার দায়িত্ব কিন্তু লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে, একটা সেন্ট্রাল ফোর্স বা সেন্ট্রাল এজেন্সি। সেই 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 আমার বক্তব্য এখানে এই যে ইলেকশন সেই বুথে তো ধরুন সেদিনে ইলেকশনটা ইলেকশন প্রক্রিয়াটা সেদিন সুষ্ঠুভাবে হলোই না। ইলেকশন কমিশন অনেকগুলো স্টেপও নিয়েছে, এখন ওরাও তো বলছে যে ইলেকশন বুথে কোনো রকম ফোন ইউজ করা চলবে না এবং তারা সিআরপিএফ দিতে বাধ্য হয়েছে। তোমার কথা তোমার কথায় যদি আসি তাহলে আমি ত্রিপুরার ছেলে, আমি ত্রিপুরার ছেলে, ত্রিপুরাতে এতভাবে রায়ট হয়েছে 11 তারিখ ভোটে, এতভাবে রায়ট হয় তখন কিছু কেন করা হবে না? প্রত্যেকটা বিরোধী দলের নেতারা আক্রান্ত হয়েছে ভোট দিতে গিয়ে, সবাইকে বলেছে ভোট দিতে গেলে মেরে দেওয়া হবে, বাড়ির সামনে চিঠি দিয়ে এসে ভোট দিতে যেতে পারবে না, কেন যদি সেই খবরটাই না যায়
ইলেকশন কমিশনের কাছে যদি সেই খবরটাই না যায়, সেই খবরটা পাঠাতে গেলে হুমকি দেওয়া হচ্ছে, সেই খবরটা পাঠাতে গেলে হুমকি। বর্ধমান আরামবাগে, আমার মামার বাড়ি বর্ধমানে, বর্ধমানের MLA নিজে যখন নমিনেশন জমা দিতে গেছে রুলিং পার্টির হাতে মার খেয়েছে, নমিনেশন জমা দিতে যাওয়ার সময় আরামবাগে হয়েছে, হুগলির আরামবাগে। তাহলে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে টোটাল গণতন্ত্র বা ভোট প্রক্রিয়ার উপর থেকে বিশ্বাস চলে যাবে, একদম বিশ্বাস চলে যাচ্ছে, কারণ গণতন্ত্র অনুযায়ী ভোট যেভাবে হওয়ার কথা ভোট তো সেভাবে হচ্ছে না, কিন্তু সেই কাজগুলো আদৌ হচ্ছে না, অনেক কম কাজ যাচ্ছে। সেই হিসেবে আমরা যদি দেখতে চাই কোন পার্টি আমাদের আশা পূরণ করতে পারছে না, তাহলে এটা তো ভোটের আগে তোমাদেরকেই বুঝে নিতে হবে যে কাকে আমি ভোটটা দেব। আমাদের যেরকম মত হচ্ছে যে যেই পার্টি আসছে যখন ইলেকশন আছে সে কিছু না কিছু ওপিনিয়ন পাবলিককে দিয়েছে, ইন্টারেস্ট অফ পয়েন্টস দিয়ে দিচ্ছে, সেই বেসিসে পয়েন্ট ভোটার্স ভোট দিয়ে। যেরকম 2014 যখন মোদি এসেছিল তখন কি বলেছিলেন যে আমি যত আমাদের এমপ্লয়মেন্ট হবে ইনক্রিজ করবো, কিন্তু 2019 এসে গেল আবার গভর্নমেন্ট চেঞ্জ হতে টাইম এসে গেল কিন্তু কোনো ইম্প্রুভমেন্ট হয়নি। 2014-তে যখন উনি একটা প্লেস ইয়ং জেনারেশনের মধ্যে যে প্লেসটা ক্রিয়েট করেন তার মেন পয়েন্ট হয় এমপ্লয়মেন্ট, এই এমপ্লয়মেন্ট নিয়েই উনি ওয়ান মিনিট প্লিজ গিভ মি টাইম। আজমল কাসাবকে ধরা হলো, তার ফাঁসি হতে 4.5 বছর লাগলো, আর সেই জায়গায় একটা লোক 16-12 দিনে রিপ্লাই দিচ্ছে, আর তোমরা তখন দাঁড়িয়ে বলছো না এটা এটা ভুল, এটা ভুল। আরে একটা কথা সহজ বুঝো, কথা বলছো এমপ্লয়মেন্ট কিন্তু কোন পার্টির উপরে ডিপেন্ড করে না, এমপ্লয়মেন্ট ডিপেন্ড করে ওয়ার্ল্ড ওভার ইনফ্লেশন পার্টির উপর ডিপেন্ড করে না, এটা হতে পারে না। তুই আমি তোকে বলছি, তুই যে কোনো পার্টি ঝান্ডা ধর তুই 10 দিনে চাকরি পেয়ে যাবি। মূলত যেই বিষয়টা বলার সেটা হচ্ছে আমার বন্ধু বললেন একটু আগে যে 2G আমরা যে 4G আজকে পাচ্ছি, স্বাভাবিকভাবে যদি আমরা দেখি আমাদের দেশের ইকোনমিক দিক থেকে 50% লোক তারা আজকে মানে প্রায় বেশিরভাগ কৃষক তারা না খেতে পেয়ে মারা যাচ্ছে, তারা আজকে যদি আমি যখন দেখছি 398 টাকা দিয়ে আমি রিচার্জ করবো, আমার 35 টাকা যদি মোবাইলে ন্যূনতম ব্যালেন্স না থাকে পরের দিন মোবাইলের যে ইনকামিং কল সেটা ফেসিলিটি বন্ধ হয়ে যাচ্ছে। আমাকে সেখানে বুঝতে হবে যে আজকের যা পরিস্থিতি তাতে দাঁড়িয়ে মানুষের যে নিত্যদিনের যে চাহিদা সেইগুলো পূরণ করা আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে জরুরি হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গাটা যদি আমরা না দেখি, আমরা যদি মনে করি যে না 4G এসে যদি আমাদের খুব উন্নতি করে দিচ্ছে, কিছু কিছু মানুষের হয়তো উন্নতি করছে, স্বাভাবিকভাবে হয়তো ডিজিটাল মিডিয়া অনেকটা জায়গা পেয়েছে, কিন্তু এই জিনিসটাও আমরা বুঝতে পারছি না যে একজন আমাদের যে দেশের যেটা আমরা ভিত্তি যারা কৃষক তারা যদি আমাদের তাদেরকে কাছে যদি আমরা না পৌঁছাতে পারি, তারা যদি একটা ফোন যদি ইউজ না করতে পারে আজকের দিনে দাঁড়িয়ে, 35 টাকা যদি ন্যূনতম ব্যালেন্স যদি না থাকতে পারে তার ফলে যদি ফোনটা এই যে পুলওয়ামা অ্যাটাক এবং তার কাউন্টার অ্যাটাক যেটা বালাকোট, ঠিক আছে, এই যুক্তিটা তোমাদের কাছ থেকে কিছু সুন্দর সত্যি কি তোমরা ইয়াং জেনারেশন সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বিষয়টা কি তোমাদের এবার ভোটের ইস্যু? যে কারণ যখন অতগুলো সৈনিক একসঙ্গে আসবে তখন আগে থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে তাদেরকে এয়ারলিফট করা হোক,
আর ওটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া, ওখানে অতগুলো সৈনিককে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে উইদাউট এনি প্রোটেকশন, আর অত কিলো আরডিএক্সও ঢুকে গেল ওই জায়গার মধ্যে, গভর্নমেন্টের কোনো হুঁশ নেই, গভর্নমেন্ট দেখতে যাচ্ছে না। আচ্ছা, মরার পরে দেখতে যাচ্ছে, সৈনিকরা যখন মারা গেল তারপরে তাদের মাথায় আসলো হ্যাঁ এবার থেকে এয়ারলিফ্ট করবো, এবার থেকে এই করবো না, ব্যাপারটা হচ্ছে যারা বলছে, মানে আমি কয়েকটা এদের পয়েন্ট থেকে, মানে এদের পয়েন্ট থেকে কতগুলো কথা বলতে চাই। যারা বলছে যে ইঞ্জিনিয়াররা বাইরে চলে যাচ্ছে তার কারণ দেশে চাকরি নেই, ও তার মানে যখন পুলওয়ামা অ্যাটাক কিংবা বালাকোট অ্যাটাক হচ্ছে তখন আমরা ফেসবুকে আমাদের জাতীয়তাবোধটা দেখাবো, কিন্তু নিজেরা এখানে থেকে 10 টাকা কম্বাইনের চাকরি করে প্রমাণ করে দেবো না যে হ্যাঁ আচ্ছা দিন সচ মে আয়েঙ্গে, আচ্ছা দিন সচ মে আয়েঙ্গে। তুমি আমাকে বলো যে সত্যি সত্যি কি এবারে ভোটে এই ধরো পুলওয়ামা অ্যাটাক, তার কাউন্টার অ্যাটাক, বালাকোট, যেটা নিয়ে অনেক মহলে প্রশ্ন আছে, অনেক মহলে বক্তব্য হচ্ছে, সেনাবাহিনীর দিকে কেন আঙুল তোলা হচ্ছে, এইটা কি তোমরা বলতে ভোট? আমার মনে হয় এই ইস্যুটাকে সরিয়ে বাকিটা ভাবা উচিত, কিন্তু হ্যাঁ এই জিনিসটা ভাবা উচিত যে হ্যাঁ যে জিনিসটা এত বছর হয়নি সেটা এখন আমরা মুখে জবাব দিতে পারি। অলওয়েজ ইন্ডিয়া মানে হচ্ছে পিস, কোনোদিনও অ্যাটাক করতে পারে না। ফাইনালি পাকিস্তানও বুঝতে পারে যে না ইন্ডিয়ার ক্ষমতা আছে। এটা হচ্ছে টোটালি আমাদের দেশের সুরক্ষার বিষয়। এই জায়গা দাঁড়িয়ে কোনোদিন ভোট হতে পারে না, এই জায়গায় দাঁড়িয়ে কোনোদিন ভোট হতে পারে না। আজকের দিনে দাঁড়িয়ে যখন যখন ডিমনিটাইজেশন হয়েছিল তখন তারা বলতে পারেননি এখনো পর্যন্ত যে কত টাকা তারা কত কারো টাকা তারা ফেরত নিয়ে আসতে পেরেছেন। কিন্তু আজকের বিজেপি সভাপতি অমিত শাহ, এক সেকেন্ড আমি বলি তারপর বলতে পারবে। আজকে বিজেপি সভাপতি যদি অমিত শাহ, তিনি বলছেন যে রাতের অন্ধকারে যখন বিমান অ্যাটাক করেছিল যখন বালাকোটে, তখন বলেছিলেন যে 300 জঙ্গি মারা গেছে। সেই রাতের অন্ধকারে যদি 300 জঙ্গির ছবি তুলে আনতে পারেন, আর এদিকে ভারতবর্ষে দাঁড়িয়ে যে কত টাকা ফেরত আনলেন তার হিসাব দিতে পারলেন না আপনারা এখনো পর্যন্ত। আমরা দেখছি যে একটা পলিটিক্যাল পার্টি রাম মন্দিরকে বড় ইস্যু বানাচ্ছে, কিন্তু ওটাকে এমপ্লয়মেন্টটাকে জায়গা দিচ্ছে না। তো যেখানে আমরা কংগ্রেসের ম্যানিফেস্টো দেখি জবস আছে, কিন্তু এটাও না যে প্রমিসগুলো কমপ্লিট করবে বা পুরো করবে, এটা কোনো গ্যারান্টি নেই। আই ওয়ান্ট আ কান্ট্রি যেখানে পলিটিশিয়ানস আর অ্যাটলিস্ট এডুকেটেড, এখানে পলিটিশিয়ানসরা 25 ইয়ার্স দাঙ্গা হচ্ছে ভারতে, এগুলো যাতে কম হয় আমরা ওই গভর্নমেন্টই চাই যারা এগুলো কম করতে পারবে। এডুকেশনটা হ্যাঁ একটা ফ্যাক্টর, একটা বেসিক ফ্যাক্টর, কিন্তু ম্যাম এডুকেশনের উপরে বেস করে যে একজনকে জাজ করে দেওয়া যায় সেটা কিন্তু নয়। খালি এডুকেশনের উপর বেস করেই যে যদি আমি কিছুদিন আগে পেপারে দেখেছিলাম যে যারা আমাদের দেশের জন্য ভোট লড়ছে সেখানে 49% জাস্ট এডুকেটেড রয়েছে, তার মধ্যে 17% এর উপরে স্পেশাল কেসেস লাগানো আছে যারা এখনো সুপ্রিম কোর্টে ওদের উপরে মোকদ্দমা চলছে, তারপরেও তাদেরকে ভোটে দাঁড় করানোর দায়িত্ব দিচ্ছে কেন? এই স্টুডেন্ট সমাজ, ছাত্র সমাজ, তারা কিন্তু শুধুমাত্র এইখানে এসে যেটা বুঝলাম শুধুমাত্র নিজের কথা ভাবছে না, নিজের এমপ্লয়মেন্টের কথা ভাবছে না, তারাও কিন্তু দেশের নানান ইস্যু নিয়ে ভাবছে, নানান ইস্যু। এবং সেই ইস্যুর মধ্যে যেমন কৃষক রয়েছে, সেই ইস্যুর মধ্যে পুলওয়ামা রয়েছে, 6G 4G সবই রয়েছে, আর এই সবগুলোই এদের মাথায় কাজ করছে এবারের ভোট দেওয়ার আগে। যে 24 ঘন্টার জন্য ক্যামেরায় কমলেশ্বর শ্রেয়সী, কলকাতা।